আজকে দুপুরে মা রান্না করেছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে তিনটে প্লেট দেখতে পাচ্ছ একটা হচ্ছে তোমাদের দাদার একটা আমার আর একটা হচ্ছে আমার ভাইয়ের তো আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি আর খেতে তো অসাধারণ হয়েছিল আর তোমরা তো জানোই যে আমার মায়ের হাত কেটে গেছে তার জন্য আমি মাকে খাইয়ে দিচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়ার পরে পেট ভরে খাওয়া গেছে এখন একটু রেস্ট দরকার কুকুর বসে আছে কুকুর এদিকে দেখা কুকুর মাকে খাওয়ানোর পর আমি শুয়ে পড়েছিলাম কারণ আমার না মাংস খেলে একটু শরীরটা ছেড়ে দেয় মানে ঘুম ঘুম পায় এরকমটা হয় তো আমি ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে আর তোমাদের দাদাকেও বলছিলাম যে শুয়ে পড়োর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছিল আর যখনই আমরা একটু রেস্ট নেব তখন দিদা বাইরে থেকে আমাদের ডাকছিলো কারণ আমি যে সিমটা ইউজ করি মানে আমার যে ফোন নাম্বার সেটা আমার মায়ের আধার কার্ড দিয়ে খোলা তার জন্য অনেক প্রবলেম হয় তোমাদের দাদা বলে যে তোমার নামে সিম কার্ড নেওয়া দরকার তো আমি বলছি যে আমার ওই নাম্বারই সব জায়গায় দেওয়া ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় তো তার জন্যই ভাবলাম যে ওই সিমটা আমি পোর্ট করে নেব আর আমাদের ওখানে প্রায় এরকম গাড়িতে করে আসে যে সিম পোর্ট করার জন্য তো মাই ডেকে এনেছিল আর পোর্ট করার জন্য তোমাদের দাদাকে বলছিল যে মেসেজ করতে তো তোমাদের দাদা সেটাই করে দেখাচ্ছিল ঠিক আছে নাকি তো তারপর আমাকে ফটো তুলছিল মানে আমার একটা ফটো লাগবে তার জন্য তো আমি প্রচণ্ড হাসছিলাম যেহেতু তোমাদের দাদা এদিকে ভিডিও করছিল তারপর আমাকে নতুন একটা সিম দিয়ে দিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম তখন এখন বিকেল হয়ে গেছে দুপুরে একটু গেম টেম খেললাম বিকাল কোথায় সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে কটা আমি বলছি তোমাকে সাড়ে পাঁচটা বাজে এখন কি সন্ধ্যা বলে বিকেল যাই হোক বেলা তার জন্য এখন সন্ধ্যা এখন আমি আর ভাই যাচ্ছি একটু বাজার দিকে ট্যাংরার বাজারে বাজার তো সেখানে একটু ঘুরো ফিরো কিছু যদি একটু ভালো লাগে কেনাকাটা কর দেখি আর রঞ্জের জন্য কিছু খাবার দাবার পেলে আনবো তাই তো মিথ্যে বলছি সত্যি সুত্তি আনবো কিন্তু তো তারপর দুজনে মিলে বাজারে চলে গিয়েছিল আর এই বাজারটা ছিল ট্যাংকির বাজার অনেকক্ষণ ধরে বাজার ঘোরার পর এখানে সবার ফার্স্ট লঙ্কা নিয়ে নিল তারপর তো তোমাদের দাদা এখানে শশা বেছে বেছে আর বেছে বেছে না পোকা শশা গুলো নিয়ে এসেছিল শুধু একটা জিনিস যে শশা গুলো না তিতো ছিল না তারপর দিদাদাদুর জন্য এখানে পান নিয়ে নিয়েছিল আর বাড়ি আসার সময় কিছু খাবার নিয়ে এসে তারপর তোমাদের দাদা আর ভাই মিলে বাড়ি চলে এসেছিলো আর বাড়ি এসে ভাই এখানে একটা স্যান্ডউইচ কিনেছিল তো সেটা আমাকে খাইয়ে দিচ্ছিল তো আর অনেক রকম চপ নিয়ে এসেছিল আলুর চপ वेजिटेबल চপ পিয়াজি আর দাদু যেহেতু চপ খায় না দাদুর জন্য বোদে নিয়েছিল আর যেহেতু চপ কিনে এনেছিল তার জন্য মা এখানে বাটিতে মুড়ি শশা গাজর এগুলো কেটে রেখেছিল আর তোমাদের দাদার আমার মা মিলে না আমাকে একটুও চপ খেতে দিছিল না বলছিল তুমি শুধু ওই মুড়িটাই খাও তারপর রাতে না আর ভিডিও করা হয়নি পরের দিন দুপুরবেলায় আমি সেজেগুজে রেডি হয়ে গিয়েছিলাম দাদুর সাথে একটা রিলস বানাবো তার জন্য আর এদিকে তোমাদের দাদাই আমার সেই ভিডিওটা বানিয়ে দিয়েছিল আর তোমরা কে কে আমার ইনস্টাগ্রামে এই রিলস ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে তো আর যারা যারা এই রিলস ভিডিওটা দেখোনি তারা কি করছো যাও তাড়াতাড়ি দেখে আসো ভিডিওটা আর আমরা ওদিকে ভিডিও করছিলাম আর এদিকে হচ্ছিল বিরিয়ানি যেটা মা করেছিল তো এদিকে সবার ফার্স্ট তোমাদের দাদাকে আমাকে আর ভাইকে বেড়ে দিল। আর মা আমাদেরকে খাইয়ে দিয়েই তারপর মা দিদা দাদু সবাই খায় তো তোমাদের দাদা তো খেয়ে বলছে হেভি হয়েছে আর আর আমারও না ভীষণ ভালো লেগেছিল মানে বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল আমি ভাইকেও বলছিলাম যে ভাই বল কেমন হয়েছে খেতেও তো খেয়েই যাচ্ছিল এখন আমরা যাচ্ছি আমাদের জমিতে এই সাইডের জমি তো তোমাদের আগের দিন দেখালাম যে কেমন পাতলা পতলা সরষে হয়েছে অতটা ভালো হয়নি এবার যাবো আজকে ওই মাঠে তো চলো যাওয়া যাক আর যেহেতু মাঠের দিকে যাব তার জন্য মা এখানে তুলসী পাতা ছিঁড়ে আমার মাথায় দিয়ে দিলো আর আমি আর মা বাড়ির দিকে তাকাচ্ছিলাম কারণ আমরা যাব না আমাদের সাথে ভাইও যাবে আর এদিকে তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছিল, আর আমাদের ওখানটা না নেট খুবই কম পায় তার জন্য অনেক সময় ধরে ভিডিও আপলোড করতে হয় কিন্তু আমরা যে দিকটায় যাচ্ছি মানে মাঠের দিকটা ওই দিকটাতে একটা টাওয়ার বসানো আছে আর ওইখানটায় অনেকটা নেট পায় তার জন্য তোমাদের দাদাও যাচ্ছিল ভিডিও আপলোড করার জন্য মাঠ দেখাও হবে সাথে ভিডিও আপলোডটাও তাড়াতাড়ি হয়ে যাবে

অঞ্জলিদের মাঠের যে জমি সেটা এই দিকে ওদিকে আমরা যাবো না হ্যাঁ এই রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তা দিয়ে দাঁড়িয়ে দেখবো কতটা আর এদিক দেখো দেখোক সব দিকেই মানে সরছে সরছে যত দেখা যাচ্ছে সর্ষে এদিকেও আছে এদিকেও আছে আর অঞ্জলিদের জমিটা এই দিকে মাঝখানে ওই দিকটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এখন ওদিকে যাওয়া যাবে না যেহেতু ওইখানে জল আছে মাঠে আর এখন না যাওয়াই ভালো যেহেতু অঞ্জলি প্রেগনি রয়েছে তো এখানিখানি কোনে আমরা ঘুরে ঘুরে করি আর রুদদুল লাগ মানে গায় লাগে ভালোই লাগছে আমি মাঠে যেতে পারবো না আমি রাস্তায় দাঁড়িয়েローチ আর তোমাদের দাদা এদিকে ভিডিও আপলোড করছে আর মা আর ভাইকে বললাম যে যেতে মানে মাঠে যেতে যেহেতু মাও আসে না মাঠের দিকে দাদু দিদাই আসে মাঝে মধ্যে দেখতে তো মাকে বললাম যখন এত দূর এসেছ তুমি গিয়ে দেখেই আসো তো মা যেতেই পাচ্ছে না এই যেই কাদার জন্য তো প্রচন্ড কাদা জল কাদার ওছে বলে এখন যেতেও পাচ্ছে না কী অবস্থা আছে সেটা তো দেখবে হ্যাঁ সেটাও তখন দেখা সেটাও দেখা হলো না তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর আমার না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় শরীর খারাপ একটু হবেই পেটে ব্যথা করবে ভীষণ জোরে জোরে না হলে কোনো সমস্যা হবে মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটু হবেই আর তার জন্য মা এখানে আমার মাথাটা মেসেজ করে দিচ্ছিলো আর মার কোলে আমি শুয়েছিলাম যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল না তো তোমাদের কার কারা এই সময়টা পেটে ব্যথা করে একটু কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমিশিয়ান সাবস্ক্রাইব করে দিও টাটা।